তো এখন শ্রী ভাইয়াকে রাখি পড়াবে, তারপরে আমার পালা, মানে শ্রী পড়াবে না বাকিরা। প্রতি বছর আমি দাদা ভাইকে, মানে আমার ছোটবেলাতে যেহেতু আমাদের কোনো দাদা ছিল না, আমি ছোটবেলাতে মাকে জিজ্ঞেস করেছিলাম মা আমার দাদাকে, তো সেই থেকে মা আমাকে বলেছিল যে কৃষ্ণ। তো আমি ছোট থেকেই কৃষ্ণকে দাদা হিসেবে মানি, রাখি পড়াই, ভাই ফোঁটা দিই। তো আজকে যেহেতু রাখি, আজকে রাখি পড়াচ্ছি, একটু মিষ্টি এনেছি, সেরকম বেশি করে কিছু সেলিব্রেট করছি না, বাট ওই আর কি, খুব একটা কিছু ক্লামজি আনাই না, কারণ যেহেতু মূর্তিতেই পড়াতে হয়, সেহেতু খুব একটা ক্লামজি হয়ে গেলে পড়াতে অসুবিধা হয়। তো দিদি প্রত্যেক বছর, মানে প্রত্যেক বছর মানে লাস্ট ইয়ার থেকে দিদি একটা করে রাখি বানিয়ে দেয়, এইটা আগের বার বানিয়েছিল, বাট এইবার দিদির এক্সাম পড়ে যাওয়াতে আর একটু ব্যস্ত হয়ে যাওয়াতে আর বানাতে পারেনি, এটা পাঠিয়েছে। প্রত্যেক বছর হয় না, ম্যাক্সিমাম যদি খুব সরুর উপর হয় সেটা আমি নিজের হাতে পরে নেক্সট ইয়ার অব্দি এটা আমি নিজের হাতে রাখি, অনেক সময় মাঝখানে খুলেও দিই, যেহেতু এটা সরু এটা এবার পড়ছি, কতদিন রাখতে পারবো জানি না। সো ব্যাপারটা হচ্ছে এখন বাজে হচ্ছে 12:30, আর আজকে হচ্ছে রাখি, তার আগে আমার নিজের বাড়ি যাওয়ার, সেখান থেকে যাব হচ্ছে শ্রীয়ের বাড়িতে বোনের কাছে রাখি পড়তে, সেখান থেকে আমি আবার আমার বাড়ি যাব, দুপুরবেলা লাঞ্চ করব, লাঞ্চ করে সেখান থেকে বিকেলবেলা আমরা যাব হচ্ছে শ্রীয়ের মামা বাড়িতে। তো আজকে একটা লং প্ল্যান রয়েছে, তো সারাদিন সঙ্গে থাকো, দেখতে থাকো কী কী করছি। শ্রীকে ওর বাড়িতে নামিয়ে দিয়ে আমি চলে এলাম, আমি এখন দিদির কাছ থেকে রাখি পড়ব, কিন্তু সেটা মেন কথা নয়, কথা হচ্ছে ও যে রাখিটা কিনেছে সেটা মেন কথা, যে রাখিটা কিনেছে আমি কীভাবে বোঝাই, আয় নিয়ে আয় রাখিটা দেখায়। রাখিটা হচ্ছে এইটা, তার তলায় ঝুলছে এত বড় কানের দুল। আমি কি কানের দুল পরবো নাকি রে? হ্যাঁ, এটা কি রাখি? রাখি কানের দুল নাকি এটা? হ্যাঁ, কানে কানে পরবো। হ্যাঁ, আজকের জন্য আমি ঘড়িটাকে বাঁহাতে পড়ি, আজকের জন্য শুধুমাত্র এই একটা দিন যেদিন আমি ঘড়ি বাঁহাতে পড়ি। এটা রাখি পরাচ্ছে না কানের দুল পরাচ্ছে আমি এখনো বুঝতে পারছি না। বিষয়টা হচ্ছে আমি কানের, মানে রাখির নামে কানের দুল পরেছি, আর দিদির দেওয়া গিফটটা ব্লুটুথ হেডসেট খুব ইউজ করি, কিন্তু দুর্ভাগ্যক্রমে গত দুটো ব্লুটুথ হেডসেট দুটোই হারিয়ে গেছে, কখনোটা আমি প্যান্টে থাকা অবস্থাতেই প্যান্টে রেখেছি বা জামার পকেটে রেখেছি, সেই অবস্থাতেই কেচে ফেলেছি, তো সেই দুটোর একদমই খারাপ অবস্থা। আর সেটা জানতে পেরে দিদি এটাকে অর্ডার দিয়েছে, বোল্টের ব্লুটুথ হেডসেট, এটা মানে আমার জন্য মানে সবচেয়ে ইম্পর্টেন্ট, মানে আমার অলওয়েজ কানে থাকে, যারা আমাকে চিনে জানে তারা ভালো করে জানে যে আমার কানে অলওয়েজ একটা ব্লুটুথ হেডসেট থাকে, তো যাতে সেইটা বরকরার থাকে সেই জন্য দিদি এটাকে আমাকে গিফট করেছে। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ ভেরি মাচ। এই তো সুন্দর লাগছে, এই তো সুন্দর লাগছে। খুব সুন্দর একটা ডার্ক ব্লু কালারের আর একটা ক্লাচ, থ্যাংক ইউ। সব থেকে প্রেশিয়াস হচ্ছে এই কার্ডটা, যেটা ও নিজে হাতে এঁকেছে। তো আমরা এই তোজোকে রাখি পরিয়ে আমি এখন বাড়িতে এলাম, সপ্তর্ষিকে রাখি পরো, সপ্তর্ষিকে তো তোমরা এর আগে দেখেইছো, চেনো। আমরা এখন এই খেতে বসছি, আজকে অনেক রকমের আইটেম আছে, এগিয়ে আছে, গুচ্ছে ভাজা আছে, আলু ভাজা আছে, মাছের ডিমের বড়া আছে, একটা পুঁই শাক চচ্চড়ি, মাংস। তো ব্যাপার হচ্ছে খাবার চলে এসছে, এই হচ্ছে ভাত, এই হচ্ছে পাঁচমিশারি তরকারি উইথ চিংড়ি, এটা হচ্ছে তরকারি হয়েছে চিংড়ির, সেটা এটা হচ্ছে ফ্রাইড রাইস, চিলি চিকেন, এখানে দিদিরটাও চলে এসছে, খেয়ে দিয়ে নিয়ে আবার বেরোবো। আবার তার মধ্যে মা এখন দিয়ে গেল হচ্ছে ডাল, আলু পটলের ডাল না, তো এইগুলো খেয়ে নিয়ে একেবারে মোটামুটি ওই 4:30 নাগাদ এখান থেকে বেরোবো, খাওয়া দাওয়া করে নিয়ে যাওয়ার পরে 4:30 নাগাদ আমাকে একবার ফ্ল্যাটে যেতে হবে, একটা জিনিস আমি ফেলে চলে এসেছি, চল খেয়ে নিয়ে দেখা হচ্ছে।
এখন বাজে হচ্ছে প্রায় 6টা 6টা বাজে, 3 মিনিট বাকি। আমি চলে এসেছি বোনের বাড়িতে, বোন মানে হচ্ছে ঝিলামের বাড়িতে। প্রত্যেক বছর আমি ওইখানেই পড়ি, মানে শ্রীয়ের বাড়িতেই পড়ি, মানে শ্রীয়ের বাড়িতে মানে নিচে তাতা ছোটোমার ওখানেই পড়ি রাখিটা। বাট এবারে কি হয়েছিল, কোনো কাজের জন্য বোন আর সপ্তর্ষিকে চলে আসতে হয়েছিল দুপুরবেলা 3টার মধ্যে বাড়িতে। তাই বললাম ঠিক আছে, আমি বাগবাজারে যাওয়ার আগে আমি আজকে আগে এসে এখানে রাখি পড়বো, তারপর আমি যাব। এই যে বস বসে রয়েছে, অলরেডি পেয়ে গেছে, ওই যে রাখি পেয়ে গেছে দুটো, এই যে বোন চলে এসছে। ঠিক আছে, এখানে কাকু চিল করছে একাই। আমার প্রত্যেক বছরে এটাই রুটিন হয়, আমি সবার আগে দিদির কাছে রাখি পড়ি, তারপরে বোনের কাছে রাখি পড়ি, তারপরে আমি দীপ ভাই, বনু, বনান তিনজনের কাছে রাখি পড়ি। মানে সেম গোজ ফর দ্য ভাই ফোটা অলসো। রাখি বসে তোমার গায়ে খুব গন্ধ, তাই এটা দিয়ে স্নান করো, তারপর এটাই গায়ে দাও, তোমার গায়ের গন্ধে আসা যায় না। এটা দিয়ে এটা হচ্ছে আমার পছন্দের একটা বাচ্চা, আমার কিউট একটা বাচ্চা। বেরোচ্ছি, টাটা বোন, টাটা সপ্তর্ষী, পরে দেখা হচ্ছে, পরে একটা আড্ডা প্ল্যান হয়েছে। যাই হোক, এখন বাজে হচ্ছে 6টা 40, এখন চলে এসেছি হচ্ছে আমি শ্রীয়ের মা বাড়িতে। এখানে সবাই আছে, এই যে দীপ ভাই রেডি হয়ে দাঁড়িয়ে রয়েছে, এই যে ভাইয়া রয়েছে, বনু বনান ওখানে সাজগোজ করতে গেছে, রেডি ফেডি হয়ে ওরা আসছে। তো এখন শ্রী ভাইয়াকে রাখি পড়াবে, তারপরে আমার পালা, মানে শ্রী পড়াবে না, বাকিরা। তোমাকে আমি ফ্রির রাখি পড়াচ্ছি, কেন জিজ্ঞেস করো? তোমার জন্য যে রাখিটা কেনা ছিল সেটা আমি বাড়িতেই ফেলে এসেছি। আর ভাইয়া কেন জিজ্ঞেস করেনি? তারপরে ছোট মামার দোকান থেকে এগুলো নিয়ে, ছোট মামার টাকা নেয়নি। এটা রাখির গিফট, ভাইয়া দিয়েছে। আমি খুঁজে বার করি, শোনা, সরি প্লিজ, আমি 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 পুরো তোমার কন্ট্রিবিউশন নেই না, এটা তুমি বলতে পারো যে আমি যেহেতু লাস্ট মোমেন্টে যেখান থেকে ডিসাইড করেছিলাম কিছু সেখানে পাইনি, আস্তে 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 তাই জন্য জিতনে वाले খুব কেয়া করতে বাজিগার। মোটেও না, আপনারা দেখুন এই করুণ মুখটাকে, হ্যাঁ খাটে কিন্তু কোনো অ্যাপ্রিসিয়েশন পায় না। কি জিনিসটা সেটা বোঝাচ্ছি, এইটা পছন্দ তো, ঝিঙ্গা লালা। ঘুমানোর সময় থেকে হচ্ছে, তুমি তো সারাক্ষণ কম্পিউটারে কাজ করো, এইটা নেবে, এটা খুলে আর কি এই ব্যাপারটা ফ্রিজে রাখবে, ফ্রিজে রাখবে, চোখে দেবে, তারপর এটা চোখের উপর দেবে, 15 মিনিট রেস্ট নেবে, দিয়ে এটা তার উপর পড়বে। অদ্ভুত ভালো ফিলিংস হয়, ভালো ঘুম হবে, তো রোজ দিও ঠান্ডা লেগে যেতে পারে, ঠান্ডা লেগে চোখ খুলে গেল সকালে। ঘর দোর আমি সাজানোর প্ল্যান করছি, যখন গাছ দিয়ে সাজাবো, তো এটা দীপ ভাই আর ভাইয়া দুজনেই জানতো, ওরা আমাকে এই সুন্দর, মানে এটা শুধু সুন্দর, এটা জাস্ট অসাধারণ, এটা জাস্ট অসাধারণ একটা গাছ আমাকে গিফট করেছে। ব্যাপারটা হচ্ছে, ও আমাকে সবচেয়ে ইনোভেটিভ একটা রাখি দিয়েছে, যেটার মধ্যে লেখা আছে যে বেস্ট প্রো, লেখাটা বোঝা যাচ্ছে, একদম বেস্ট প্রো। এক্লেয়ার্সটাকে ফুলিয়ে ফাপিয়ে একটু বড় করে আমরা কি একমাত্র মেয়ে যে আমার কোন রকম সম্মান করে না, তারপরে আজকের দিনে প্রণাম করে দেখাচ্ছে যে আমাকে খুব রেসপেক্ট করে। প্রণাম করতে ভুলে যাচ্ছে, হ্যাঁ প্রণাম করতে ভুলে যাচ্ছে, আমার প্রণাম করতে ভুলেও যাচ্ছিল, পুরোপুরি দেখে আশপাশ থেকে দেখে ওই জিনিসটা করলো। ওকেও আজকে আমরা এই বইটা দিচ্ছি, ও তো পড়াশোনা করে না, টুকে পাস বানান। থ্যাংক ইউ বানান ফর দ্য গিফট, এটা খুব কাজের একটা জিনিস, যে আমার এখানে বাইকের চাবি, ঘরের চাবি, বিভিন্ন চাবি ঝোলানো, আকাশের মুখের চাবি সব ঝোলানো থাকবে, সব ঝোলানো থাকবে। এই ক্যামেরাটাকে নিয়ে আকাশে
এটা দিয়ে এরকম লেখা হলো, এটা দিয়ে উঠে যায়। এবার এটা তো বোর্ডে ওঠে, এটা কি মানুষের গায়ে লিখলে ওঠে? এটা কি মানুষের গায়ে লিখলে ওঠে? সেটা আমার ট্রিক চেষ্টা। এটা সবাই জানে। দেখি। নাকেই শুধু। এ নাকে কথা ছিল। না না দাঁড়া দেখছি। নিজের বইয়ের গায়ে কর না। এবার এটা দিয়ে আমি চেষ্টা করব এটাকে তোলার। ওয়াও ম্যাজিক। হ্যাঁ সত্যি উঠে যাচ্ছে। ওয়াও। বাড়ি চলে এসেছি, বাড়ি চলে এসে এখন বাজে প্রায় 11:30, এখন আমরা খেতে বসেছি। মামি আগেই ইয়ে পাঠিয়ে দিয়েছিল, ফ্রাইড রাইস আর চিলি চিকেন। চিলি চিকেনই তো এটা, এখানে চিলি চিকেন রয়েছে, এই গার্লিক চিকেন আর ফ্রাইড রাইস। মানে আজকে আমার দুবার ফ্রাইড রাইস হলো, একবার বাড়িতে ফ্রাইড রাইস খেলাম, এখন একবার ফ্রাইড রাইস খাচ্ছি, একবার বাড়িতে চিলি চিকেন খেলাম, এখন আর একবার চিলি চিকেন খাবো। আর এখন বাজে হচ্ছে 11:30, আর আমাদের টিভি দেখা শেষ হয়ে গেছে, আমাদের খাওয়া দাওয়া টিভি দেখা আড্ডা সব কিছুই শেষ। আর আজকের দিনটা তো ফাটাফাটি গেছে, দিদি বোন দীপ ভাই বনু বান্না সবাই রাখি পড়িয়েছে, তবুও আমি আমার ভিলাইতে থাকে আমার দিদি বোনেরা টুসিদি মাম্পি টুম্পি ওদের থেকে রাখি আমি কখনোই পড়তে পারি না, তো ওইটা আমি খুব মিস করি। আর সাথে এখানেও সোনন ইন্দ্রাণী সুমি আর সুকন্যা ওদের কাছ থেকে আমি রাখি পড়তাম, কোনো না কোনোভাবে মিট করা হয়নি, তো আমি সেটাগুলো মিস করেছি। বাট ওদের থেকে আমি রাখি পড়ে নেবো, কখনো না কখনো আবার দেখা হবে জলদি। তো আজকের ভিডিওটা আমি আর টানছি না, ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা এতক্ষণ দেখিয়ে থাকো তাহলে ডেফিনেটলি ভালো লেগেছে, তাই না? আর যদি ভালো লেগেই থাকে তাহলে লাইক করতে ভুলো না, কমেন্ট করতে ভুলো না, শেয়ার করতে ভুলো না, আর লাল রঙের যে বাটনটা আছে ওটার উপর নাচো লাফাও গাও বা বিরিয়ানি খাও বাট প্রেস করে যাও। তো দেখা হচ্ছে পরের ব্লগে, আজকের জন্য গুড নাইট।